চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করতেন রোকেয়া খাতুন। শামসুন্নাহার হলের 210 নম্বর রুমে থাকতেন। শনিবার বিকেলে রুম থেকে গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়। দুই বছর আগে ভালোবেসে ঢাকার তেজগাঁও কলেজের কাউসারকে বিয়ে করেন রোকেয়া। তবে বিয়ের বিষয়টি তার পরিবার বন্ধু বান্ধব কেউ জানত না। রোকেয়ার স্বামী জানান, প্রেগনেন্ট থাকায় চতুর্থ সেমিস্টারের কয়েকটি পরীক্ষায় অংশ নিতে পারেননি, এ কারণে হতাশায় আত্মহত্যা করেছে বলে দাবি তার। ওর সিজিপি অনেক ভালো, তো ও হচ্ছে এবারই পরীক্ষা দিবে, স্যারদের কাছে অনুমতি নিতে গেছে, স্যারেরা দেয়নি। এইটার জন্য ও এত স্যার কি বলবো ডিপ্রেশনে চলে গেছে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। এদিকে শিক্ষকরাও জানান, অসুস্থতার কারণে রোকেয়া পরীক্ষা দিতে পারেননি। বোধহয় দুইটা পরীক্ষা দিয়েছে, তিনটা পরীক্ষা বোধহয় দিতে পারেনি, অসুস্থতার কারণে বলছে আমাকে, অসুস্থতার কারণে দিতে পারেনি। তো তারপর আমি বললাম যে ঠিক আছে, তুমি যেহেতু পারো নাই, তুমি একটা অ্যাপ্লিকেশন দাও, বন্ধের পরে অ্যাপ্লিকেশন দাও, এরপর দেখি আমরা তোমাদের জন্য তোমার জন্য কি করতে পারি। আমার কাছে কোনো অসংলগ্ন আচরণ বা এরকম কোনো অস্বাভাবিক মনে হয় নাই। ও ব্যক্তিগতভাবে বলেছে, সাথে কেউ ছিল না। আমাকে এবং সাইদুল স্যার বলছে যে ওর মনে হয় প্রেগনেন্সির প্রবলেম ছিল, অ্যাবর্শন কোর্সেস করেছে এবং সে কারণে সে প্রথম দুটো পরীক্ষা দিতে পারে নাই। আত্মহত্যার কারণ খতিয়ে দেখার আশ্বাস বিশ্ববিদ্যালয় উপাচার্যের। খুবই দুঃখজনক ঘটনা, এটি হওয়া উচিত না। কেন হয়েছে আমরা জানি না, মেয়েটির ফ্যামিলির সাথে এখনও কথা হয়নি, পরে হয়তো জানতে পারবো। আমার প্রক্টিক্যাল বডি আছে এখানে, আমরা সঙ্গে সঙ্গে ওসিকে জানিয়েছি, যেটা হয় সেটা ব্যবস্থা হবে। রোকেয়া খাতুনের গ্রামের বাড়ি লালমনিরহাটে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।